মে 2023-এ মার্কিন যুক্তরাষ্ট্রের মুক্তি পেতে যাচ্ছে আমেরিকান সুপারহিরো ফিল্ম গার্ডিয়ান্স অব দ্য গ্যালাক্সি ভলিউম 3, যা মার্ভেল কমিক্সের সুপারহিরো দল গার্ডিয়ান্স অব দ্য গ্যালাক্সির উপর ভিত্তি করে তৈরি। এটি মূলত 2014-এর সিকুয়েল এবং মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের 32তম চলচ্চিত্র। প্রথম অফিসিয়াল ট্রেলারটি 2022 সালের ডিসেম্বরে উন্মোচন করা হয়েছিল, যা দিয়ে গার্ডিয়ান্স অব দ্য গ্যালাক্সি ভলিউম 3 মার্ভেলের নতুন ট্রেলারে গ্যাংটি একসাথে ফিরে এসেছে, যেখানে ক্রিস প্র্যাটের স্টার-লর্ড তার প্রাক্তন গ্যামোরার সাথে পুনরায় মিলিত হয়েছে, যিনি অ্যাভেঞ্জার্স ইনফিনিটি ওয়ারের সময় তার বাবা থানোসের হাতে নিহত হয়েছিলেন। ড্র্যাক্স, ম্যান্টিস, রকেট এবং নেবুলা এমন একটি গ্রহের দিকে রওনা হয়েছে যেখানে প্রাণীর মুখের সাথে মানুষের মতো বাসিন্দা রয়েছে। গার্ডিয়ান্স অব দ্য গ্যালাক্সি হলিডে স্পেশালের পরেই এই টিজারটি এসেছে, যা আমাদের এমসিইউতে নতুন প্রবেশকারী অভিনেতা কেভিন বেকনের একটি আভাস দিয়েছে। মূলত রোবটের অরিজিন স্টোরিকে উন্মোচন করাই ছিল এই মুভির মূল উদ্দেশ্য। তাছাড়া আরও দেখা যায় গার্ডিয়ান্সরা গ্যালাক্সির নতুন বিপদের সম্পর্কে জানতে পারেন। এর পরের দৃশ্যে আমরা গার্ডিয়ান্সের 5 মেম্বারকে স্পেসশিপ থেকে অন্য প্ল্যানেটে যেতে দেখি। একটা সিনে পিটার কুইন তার বন্ধু গ্যামোরাকে হারানোর পর সত্যি দুঃখ বোধ করেছেন। রকেটের জীবন বাঁচাতে তাকে তার দলের সাথে একসাথে কাজ করতে হবে, অন্যথায় গার্ডিয়ান্সদের আর কোনো অস্তিত্বই থাকবে না। আপনার কি মনে হয়, রকেটের মৃত্যু দিয়েই কি তাহলে শেষ হবে গার্ডিয়ান্স অব দ্য গ্যালাক্সি ভলিউম 3 এর জার্নি? আজ এ পর্যন্তই। আমাদের পূর্বের ভিডিওগুলো দেখতে এবং নতুন নতুন ভিডিওর সব আপডেট পেতে আমাদের চ্যানেলের সাথে থাকুন।